মাজার কি এটা আপনাদের আগে বুঝতে হবে। মাজার হলো এটা ইসমে জরফ, জরফে মাকান। জরফ দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। জারা ইয়া জুরু, এই মাজি মুজারে এভাবে যদি আপনি গর্দান মিলান তাহলে জরফে মাকান ইসমে জরফ হিসেবে মাজার শব্দটা পাবেন, যার অর্থ হলো আরবি লুগাতের মধ্যে লেখা রয়েছে মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান বা সাক্ষাতের স্থান, যেটা আর সহজ অর্থ হলো যে জায়গাটা মানুষ জিয়ারত করতে যায়, ঘন ঘন যে জায়গাটা মানুষ জিয়ারত করতে যায় ওইটাকে বলা হয় মাজার। তো এই যে আপনারা মাজার বলেন, সাধারণত হজরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাই, খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রুপুশ রহমতুল্লাহ আলাইহে, তারপরে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দিন মাদানি রহমতুল্লাহ আলাই, এই ধরনের বড় বড় আল্লাহর ওলি যারা চট্টগ্রামে অসংখ্য আউলিয়ে কেরাম আছেন, তিনাদের মাজার মানে তিনাদের কবর, এটাকে জিয়ারত করতে মুসলমানরা যায়, প্রায়ই যায়, জুমার দিনে যায়, জুমার দিন ছাড়াও যায়, ঘন ঘন যায়। শাহ মুহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে আনোয়ারা রয়েছেন, আল্লামা শাহ সুফি আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহে, এবং শেরে বাংলা তিনার নামও আজিজুল হক রহমতুল্লাহ আলাইহে, তিনাদের মাজার শরীফে মানুষ যায়, মাইজবান্ডার শরীফে গৌসে জামানের মাজার শরীফে যায়, গৌসুল আজমের মাইজবান্ডার শরীফে মাজারে যায়, গাউসেবাগের মাজারে যায়, খাজা গরিব নামাজের মাজারে যায়। এই যে জিয়ারতকে কেন্দ্র করেই মূলত মাজার শব্দটা এসেছে। আপনি যদি আপনার জন্মদাতা পিতা তিনার কবর রেগুলার জিয়ারত করেন, লোকজন সহ জিয়ারত করেন, এই জিয়ারতের কারণে সেটাও মাজার হবে। তার মানে বোঝা যাচ্ছে মাজার জিনিসটা একটা ভালো জায়গা, একটা ধর্মের আবেগের জায়গা, একটা ইবাদতের জায়গা, যেখানে মানুষ সুন্নত জিয়ারত এই নামক সুন্নতটা আমল করে থাকে, একটা ভালো জায়গা। কিন্তু আমরা মাজার শব্দটা শুনলেই দেখি কিছু কিছু মানুষের চেহারা মলিন হয়। এটার পিছনেও কারণ আছে, কারণ মাজার সবই যে একেবারেই সঠিক মাজার তাও না। এখন সঠিক মাজারের পাশাপাশি অনেক ভেজাল মাজারও আছে, যার কারণে মানুষ এই সত্য এবং মিথ্যা দুইটার মিক্স দেখে অনেকটা উদাসীন হয়ে গেছেন, এগুলার প্রতি মানে অবজ্ঞা একটা চলে আসে। তো মাজার যেগুলি সত্যি সত্যি আল্লাহর ওলির মাজার, সেগুলির প্রতি অবশ্যই একজন মুসলমান হিসেবে আপনার সম্মান রাখতে হবে। আবার আমরা দেখছি বে এক লোক নামাজ নাই, রোজা নাই, সিগারেট খাইছে, গাঞ্জা খাইছে, কাপড় চোপড়ও ঠিক মতো পরে নাই, তার মাঝে হয়তো মানুষ একটা কিছু একটা অলৌকিক কিছু দেখে তাকে ওলি বানায় মাজার বানায় ফেলছে মরার পরে। তো এগুলি কিন্তু ইসলাম এলাও করে না। মনে রাখবেন, অলৌকিক ঘটনা অনেকভাবে হতে পারে, অলৌকিক ঘটনা মানেই যে আল্লাহর সাহায্যে বা আল্লাহর কুদরতে হয়েছে তা না, শয়তানের পক্ষ থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ হয়। তো এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে সত্যিকারে ওলিউল্লাহ হলো তারা, যাদের মাঝে আল্লাহর হাবিবের শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এলমে জাহের, এলমে বাতেন দুইটাই আছে। যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত নাই তার কাছে মারেফত থাকতে পারে না, অসম্ভব এটা। আপনি যদি দেখেন তার ফরজে আইন, দাইমি ফরজ, এটা ফরজ, সে নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় ঠিক মতো ঢেকে রাখে না, সে আরও শর্ট কাপড় পরে ঘুরেছে, তার দিকে তাকিয়ে যদি আপনি মনে করেন এই লোকটা মনে হয় অনেক বড় জান্নেওয়ালা, ভুল হবে। কারণ যার কাছে আল্লাহর ফরজ বিধান নাই তার কাছে কখনো ইলমে লাদুন্নি থাকতে পারে না। আর যারা সত্যি সত্যি আল্লাহর ওলি তাদের মাজার শরীফের দিকে তাকাবেন, তাদের মাজার শরীফে জিয়ারত করবেন। আল্লাহ পাকের অশেষ দয়ায় আমি জর্ডানে গিয়েছিলাম, জর্ডানের রাজধানী আম্মান থেকে সামান্য একটু দূরে 20-25 মিনিটের রাস্তা দূরে একটা গুহা আছে, যে গুহার কথা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আছে, এবং সেই গুহার মধ্যে 7 জন আল্লাহর ওলি তিনারা শায়িত ছিলেন, ঘুমিয়েছিলেন 309 বৎসর, তিনাদের সাথে একটা কুকুরও ঘুমিয়েছিলেন। 309 বছর পর আল্লাহ তাআলা সেই 7 জনকে
আবার সতেজ করে আগের মতো জাগ্রত করেছেন, এমনকি সাথে থাকা সেই কুকুরটাকেও আল্লাহ জাগ্রত করেছেন। এটা হলো আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনাটা কোরআনুল কারিমে সূরা কাহাফের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে এটা বর্ণনা করেছেন। আসহাবে কাহাফের ঘটনাটা নিয়ে আসার মূল হাকিকত হলো সূরা কাহাফের 21 নম্বর আয়াতে আপনারা যদি নজর করেন দেখবেন, তিনারা যখন 309 বছর পরে জাগ্রত হয়ে খাবারের সন্ধান করতে গিয়ে মানুষের কাছে পরিচিত হলেন, যেনারা অনেক আগের মানুষ, তখন মানুষ জানতে পারলো পুনরায় ওনারা গহার ভিতরে আসলেন, লোকজন ওনাদের সাথে দেখা করলেন। এরপরে তিনারা বুঝতে পারলেন যে মানুষেরা ওনাদেরকে নিয়ে ব্যবসা করবে, ওনাদেরকে প্রদর্শন করে এখানে একটা বিজনেস কেন্দ্র তৈরি করতে চাচ্ছে। তখন আল্লাহর ওলিরা তিনারা আল্লাহ তাআলার সাহায্য কামনা করলেন এবং গুহার ভিতরে গেলেন। যাওয়ার পরে গুহার ভিতরে সেজদা অবস্থায় তিনারা ইন্তেকাল করেছেন, ওখানেই এই গুহার ভিতরে ওনাদেরকে দাফন করা হয়েছে। সেই গুহাটা দেখার মতো সৌভাগ্য আমি গুনাহগারে হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে এখনো প্রত্যেকের মাজারগুলো ভিতরে আলাদা আলাদা করে করা আছে, আমি ভিডিও চিত্র করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আসহাবে কাহাফের মাজারগুলো এখনো আছে এবং কুকুরের যে একটা সমাধি ওটাও আছে, এবং সেখানে প্রবেশ করার সাথে সাথে ব্যতিক্রম ধর্মী একটা জান্নাতি সুবাসের মতো একটা ঘ্রাণ পাওয়া যায়, যে আল্লাহর ওলিরা এখানে আসিলেন এটার একটা ঘ্রাণ এখনো পাওয়া যায়। আর ওটার কাছাকাছি যখন যায় তখন আলাদা একটা ফিলিংস অন্তরের মধ্যে বিরাজ করে, যে এমন একজন, এমন কয়েকজন আল্লাহর ওলির মাজারের কাছে আসছি যাদের কথা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আসহাব যখন সেই গুহার ভিতরে সমাধি, মানে তিনাদের মাজার হলো, হওয়ার পরে লোকজন বলাবলি করছে আমরা এখানে কি করব, কি করলে মানুষ এখানে আসবে, মানুষ জড়ো হবে, এলাকার নামদাম হবে, সুনাম হবে, বিজনেস কেন্দ্র হবে, মেলা হবে, বিভিন্ন ধরনের ইনকাম সোর্স হবে, কর্মসংস্থান হবে, এই ধরনের চিন্তাধারা সবাই করতেছে, দুনিয়ার চিন্তা আর কি। তখন মুমিন বান্দাদের মাঝে একটা শ্রেণীর লোক, তিনারা প্রস্তাব দিলেন লানাত্তাখিজান্না আলাইহিম মাসজিদা, আমরা তিনাদের মাজারের পাশে একটা মসজিদ নির্মাণ করব, যেন এই মসজিদের মধ্যে মুসলমানেরা এসে ওনাদের জিয়ারতের সাথে সাথে ইউসাল্লি ফিহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা যেন এখানে নামাজ আদায় করতে পারে এবং ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, তিনাদের মাকান অর্থাৎ মাজারের মাধ্যমে, তিনাদের মাজার বা গুহার মাধ্যমে যেন বরকত হাসিল করতে পারে, সুবহানাল্লাহ। এটা তফসিরে রুহুল বায়ান এবং তফসিরে মাজহারির মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, যে এবারটা এখন পড়লাম। অর্থাৎ আল্লাহর ওলিদের মাজারের পাশে যদি মসজিদ করা হয়, সেই মসজিদে নামাজ পড়ার কথা কোরআন এবং কোরআনের তফসির দ্বারা প্রমাণিত রয়েছে, অবশ্যই মুসলমানেরা নামাজ পড়তে পারবে। আল্লাহ পাকের অশেষ দয়ায় সেই আসহাবে কাহাফের যে গুহা, গুহার বরাবর উপরে এই মসজিদটা, পাথরের পাহাড় তো, যার কারণে কোনো প্রবলেম হয় নাই, হাজার হাজার বছর চলে গেছে এখনো সে অক্ষত অবস্থায় সবই আছে, বরাবর উপরে সেই মসজিদ, গুহার ভিতর আর মসজিদের উপরের যে ফ্লোর এর মাঝে ছোট একটা ছিদ্র আছে, যে ছিদ্রটার কথাও কোরআন শরীফের মধ্যে আছে, এই ছিদ্র দিয়ে সূর্যের আলো এটার ভিতরে প্রবেশ করত, অক্সিজেন আপডাউন করত, সূর্যের আলো আপডাউন করতেন। তো সেই গুহা দিয়ে আবার নিচে দেখা যায়, মাজারগুলো দেখা যায়, এই মসজিদের মধ্যে আল্লাহ পাকের দয়ায় আপনাদের জন্য প্রার্থনা করার, দোয়া করার, নামাজ আদায় করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমি আপনাদেরকে এখান থেকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, যে আল্লাহর ওলিদের মাজারের পাশে যদি নামাজের স্থানের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেখানে নামাজ পড়তে হবে, এটাই কোরআনের শিক্ষা। এবং সূরা কাহাফের 21 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে, 21 নম্বর আয়াতে লানাত্তাখিজান্না আলাইহিম মাসজিদা, এখন মাজারের কাছে গিয়ে নামাজ পড়াটা শুধু যে আসহাবে কাহাফের জামানার মুমিন মুসলমানরাই করেছে তা নয়, মাজারের কাছে গিয়ে নামাজ পড়ার আমল আমাদের মাজহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশেও ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করেছেন,
মর্মে ফতোয়ায় শামির মুকদ্দমার মধ্যে উল্লেখ আছে, এমনকি সনদ সহকারে তারিখে বাগদাদের মধ্যে এটা উল্লেখ, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে ফিলিস্তিন থেকে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি পায়ে হেঁটে কুফা নগরী যেতেন, কোথায় ফিলিস্তিন আর কোথায় কুফা, এই বিশাল দূরত্ব তিনি সফর করে ওখানে গিয়ে তিনি বলেন সাল্লাইতু রাকাতানে, সাল্লাইতু রাকাতানে, আমি দুই রাকাত নামাজ আদায় করতাম, ওয়াসআলতুল্লাহ ইনদা কবরিহি, ইমাম আজম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে কবর শরীফের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, এরপরে আমার যে সমস্যা যে মনের বাসনা এটা আল্লাহ পূর্ণ করে দিতেন, সমস্যা সমাধান হয়ে যেত, সুবহানাল্লাহ।